ক্যান্সারের চেয়েও কি ভয়াবহ হয়ে উঠছে সিলেটের বিবাহ বিচ্ছেদের ঘটনা। জেলাটিতে গত 8 মাসে তালাকের ঘটনা ঘটেছে 2000-এরও বেশি, যার মধ্যে শুধু সিলেট নগরীতেই বিচ্ছেদের ঘটনা ঘটেছে 253টি। সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে এই বিচ্ছেদের অধিকাংশই ঘটছে নারীদের কাছ থেকে। স্বামী স্ত্রীর এই ডিভোর্সে সন্তানদের জীবনে নেমে আসছে অনিশ্চয়তা, দেখা দিচ্ছে মানসিক সমস্যা, ধ্বংসের মুখে পড়ছে তাদের ভবিষ্যৎ। কেন এমন পথ বেছে নিচ্ছে তারা? সিলেটের বিবাহ বিচ্ছেদের নেপথ্যের কাহিনীর বিস্তারিত থাকছে বাজ নিউজের প্রতিবেদনে। প্রায় 2-3 বছর আমি ভালো আসলাম, আমার জামাই পরকীয়া লিপ্ত হয়েছে, লাস্টে আমি মামলা দিছি, মামলা দেওয়ার পরে তারপরে সারাসারি হয়ে গেছে। বিবাহ বিচ্ছেদ যেন স্বাভাবিক একটা ঘটনা হয়ে উঠেছে সিলেট জুড়ে। দাম্পত্য জীবনের সমস্যা সমাধান খুঁজে নেওয়া হচ্ছে বিচ্ছেদের মাধ্যমে, কিন্তু হঠাৎ করেই কেন আশঙ্কাজনক হয়ে উঠছে বিবাহ বিচ্ছেদের ঘটনা? শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কাউন্সিলিং সাইকোলজিস্ট ফজিলাতুন্নেসা বলেন, সিলেটে বিবাহ বিচ্ছেদের প্রথম ও প্রধান কারণ পরকীয়া। সিলেটের একটা বড় অংশ মানুষ কিন্তু দেশের বাইরে থাকে এবং তার স্ত্রীরা দেশে থাকেন, দীর্ঘদিন তাদের একা থাকতে হয়, সেটা কিন্তু একটা বিবাহ বিচ্ছেদের বড় কারণ। এই অঞ্চলের বেশিরভাগ পুরুষ প্রবাসী, নারীরা একাকিত্ব গোচাতে পরকীয়ায় জড়াচ্ছেন। আরেকটি কারণ হলো পারিবারিক চাপ। তো সিলেটের বিবাহ বিচ্ছেদের একটা বড় কারণ যে ফ্যামিলি প্রেসার, বিশেষ করে শ্বশুরবাড়ির সাথে দ্বন্দ্ব কলহ। দাম্পত্যে পারিবারিক শ্রদ্ধাবোধ না থাকাও অন্যতম কারণ। শারীরিক ও মানসিক নির্যাতন, যৌতুক এবং অর্থনৈতিক কারণেও বিচ্ছেদ হয়। ছেলের পরিবার ছেলেকে যেমন দেখে, মেয়েকে তেমন দেখে না, এটাও স্বামী স্ত্রী সম্পর্কের মাঝে বাধা হয়ে উঠছে বলে জানান ফজিলাতুন্নেসা। স্ত্রীর পরকীয়া সম্পর্ক দাম্পত্য জীবনে ফেলছে গুরুত্বপূর্ণ প্রভাব। ধীরে ধীরে দুজনের সম্পর্ক এমন একটা পর্যায়ে গিয়ে ঠেকছে যে বিচ্ছেদেই সমাধান দেখছে স্বামী স্ত্রী দুজনেই। মেয়েদের অবাধ মেলামেশা, হাতে হাতে মোবাইল, সহজলভ্যতা, ইন্টারনেট আর সামাজিক যোগাযোগ মাধ্যমই হয়ে উঠছে পরকীয়ার প্রধান মাধ্যম। আবার অনেকেই পারস্পরিক শ্রদ্ধাবোধ ও অনুশাসন মানার প্রবণতা কমে যাওয়াকেও বিবাহ বিচ্ছেদ বাড়ার পেছনে অন্যতম কারণ হিসেবে দেখছেন। পরকীয়া ছাড়াও শারীরিক অক্ষমতা, পারিবারিক কলহ এবং যৌতুককেও বিবাহ বিচ্ছেদের মূল কারণ হিসেবে চিহ্নিত করেছে সিলেটের সমাজসেবা কর্মকর্তারা। শুধু কি এইসবই বিবাহ বিচ্ছেদের মূল কারণ? সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডক্টর মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, নারীরা কর্মমুখী হলেও বেশিরভাগ ক্ষেত্রেই নারীর শ্রমের ন্যূনতম স্বীকৃতিও দেয় না পুরুষরা। প্রেমের বিয়েতে স্বামী স্ত্রী সমবয়সী হলে ঝামেলা বেশি হয়, কে কার অধীনে থাকবে, কেন থাকবে, এরকম ইগো কেন্দ্রিক তুচ্ছ ইস্যুতেও ডিভোর্স হচ্ছে। লাভ ম্যারেজের ক্ষেত্রে যদি সেটা সমবয়সী হয়, কে কার অধীনে, যে দুজনে আমরা সেম ক্যাটাগরি, আমি কেন তোমাকে মানব? এই সমস্যার সমাধান কি সেটাও বলে দিয়েছেন ওই স্বাস্থ্য কর্মকর্তা। জানিয়েছেন সামাজিক বিয়েতে বর কনে ছাড়াও তাদের পরিবার এবং আশেপাশের মানুষের মধ্যে বন্ধন তৈরি হয়, ফলে সেখানে জবাবদিহিতাও বেশি থাকে। জীবন আর জীবিকার প্রয়োজনেই প্রবাস জীবন, প্রতিটি সম্পর্কেরই একটা সীমা থাকে, কিন্তু বেশিরভাগ নারী পুরুষই তা জানে না। বিবাহ বিচ্ছেদ মহামারী আকার ধারণ করার আগেই স্বামী স্ত্রীর পাশাপাশি পরিবারগুলোর সচেতন হওয়া জরুরি নয় কি? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মন্তব্য। দেখছিলেন বাজ নিউজ, ধন্যবাদ।